বন্ধুরা, যারা যারা নতুন নতুন জিমে ঢুকেছো, তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে দাদা, ব্যায়াম করলে কতদিনে আমাদের বডি হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে থাকে। অনেকে বলে না দাদা, জিম জিম মানে বলে না যে কতদিন হবে। সঠিক ইনফরমেশনটা আমাকে দাও তো। আজকে চলে আসলাম সেই ভিডিও নিয়ে যে আমরা জিম করলে, মানে জিম শুরু করলে কতদিনে আমাদের বডিটা হবে। তো সেক্ষেত্রে বলতে চাই, যারা নতুন আছে, একেবারে যারা বিগিনার, কোনোদিন জিম করেনি, তাদের মনে এই প্রশ্নটা থাকে। তো সেই সব কনফিউজ আজকে এই ভিডিওতে দূর করব। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, শেষ পর্যন্ত দেখলে তোমরা পুরোপুরি জেনে যাবে। আর এরকম ভাবে আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবে না। চলো মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা চেক করো, যারা আমাকে নতুন দেখছো তাদের কথা বলছি, আর যারা আগে থেকে দেখছো তোমরা তো জানোই আমি যেগুলো, মানে যেগুলো অরিজিনালি যেগুলো হবে সেগুলো বলি, একবার ন্যাচারাল কথা বলি। তো সেজন্য হয়তো আমাকে অনেকে ভালোবাসে বা অনেক অনেকে পছন্দ করে, এবং সেজন্য অনেক আবার এর জন্য কিন্তু অনেকে পছন্দ করে না, যেহেতু আমি যেটা অরিজিনাল রিয়েলিটি আমি সেটা কিন্তু তুলে ধরি তোমাদের সামনে। তো যেটা হলো ব্যাপার যে অনেকে বলে দাদা, কতদিন আমাদের বডিটা হবে আমরা ব্যায়াম শুরু করার পরে? আমি ধরো ব্যায়াম শুরু করেছি 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, আমার বডিটা খুব তাড়াতাড়ি, মানে কতদিন লাগবে তৈরি হতে? তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, প্রথমত প্রত্যেকটা মানুষের, মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিন্তু বডি টেক্সচার থাকে, এবং একটা জেনেটিক্যালি ব্যাপার থাকে। তো মেন ব্যাপার আমি একটু বুঝিয়ে বলি। তোমার যেমন, মানে তুমি রাম এবং শ্যাম, আমি একটা ধরলাম দুই বন্ধু রয়েছে, এবং দুই বন্ধু একই দিনে একই সময় জিমে ঢুকলো, এক্ষেত্রে কিন্তু তোমরা ভাববে না যে দুজনারই বডি কিন্তু সেম হবে। হ্যাঁ, হতে পারে একটা একজনের বডি খুব তাড়াতাড়ি হবে, আবার একজনের বডি কিন্তু খুব দেরিতে হবে। এর কারণ আমি বলে দিচ্ছি। দেখো, দুজনের মধ্যে কিন্তু জেনেটিক্যালি আলাদা আলাদা হতে পারে। কারণ দেখো, কারো কারো জেনেটিক এত ভালো হয় যে খুব তাড়াতাড়ি কিন্তু বডিকে অ্যাবজর্ব করতে পারে, বডি অ্যাবজর্ব করতে পারে যে কোনো কিছু। সে দেখা গেল তার বডি, মানে তার জেনেটিক্যালি ভালো আছে একজনের, তো তাহলে কি হচ্ছে, তার বাড়ির, মানে জেনেটিক্যালি বলতে কি বুঝে আমি একটু বলে দিই। জেনেটিক বলতে তোমাদের বাড়ির দাদু বা তোমাদের বাবার, তাদের বডি মাসাল ভালো আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের, মানে বডি টেক্সচারটা এক কথা বলি, তাদের ভালো রয়েছে, এক্ষেত্রে কিন্তু তোমার কোনো বডি টেক্সচার বা তোমাদের হচ্ছে মাসাল গ্রোথ এগুলো কিন্তু ভালো হবে। এটা পুরোটা জেনেটিক ধরে, ঠিক আছে? আর এই না যে তোমার হবে না, তোমার হবে, কারো কারো টাইম লাগে, কারো তাড়াতাড়ি হয়। তো সেই জন্য বললাম যে কতদিন টাইম লাগবে। দেখো, এক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমাদের, দেখো, প্রথমত জেনেটিকের ব্যাপার থাকে, তারপরে যে ব্যাপারটা আছে সেটা হলো তোমাদের ডায়েট। তোমরা যে যত ভালো ডায়েট নেবে তার তত তাড়াতাড়ি বডিটা গ্রোথ করবে। তোমরা মোটা হতে চাও, তোমরা পাতলা হতে চাও, মানে তোমরা মাসাল গেইন করতে চাও বা ওয়েট লস করতে চাও, যেটা ক্ষেত্রে হোক, পুরোটা তোমাদের ডায়েটের উপরে নির্ভর করবে, এর সাথে তোমাদের হলো ওয়ার্কআউট। এর জন্য একটা কথাই বলে সবসময় যে 70% আমাদের ডায়েট এবং 30% কিন্তু আমাদের ওয়ার্কআউট। সেই জন্য ওয়ার্কআউটের থেকে আমাদের ডায়েটটা মেন নিতে হবে। আমরা সঠিক পরিমাণে যদি আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এইসব যদি আমরা প্রপারলি নিতে পারি, আমাদের বডিটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। এবং আমরা যদি ঠিক মতো না নেই, আমাদের বডি ওয়েট অনুযায়ী বা আমাদের ক্যালোরি কতখানি লাগবে সেটা না বুঝে আমরা যখন নিবো না, তত তাহলে কিন্তু আমাদের বডিটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে না। আমরা যখন বুঝে শুনে নিবো সবকিছু কতখানি কি লাগবে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের বডিটা গ্রো করবে। তো এবার ব্যাপার হলো যে আমরা কতদিনে গ্রো করবে। তো এক্ষেত্রে বডি গ্রো করার জন্য কোনো এরকম টাইম নেই যে তোমার 1 মাসে করবে বা তোমার 2 মাসে করবে। এটা পুরোটা তোমাদের নিজের উপরে ডিপেন্ড করছে যে বডি কত তাড়াতাড়ি গ্রো করবে, এবং জেনেটিক এর উপর ডিপেন্ড করে। এছাড়াও আর কিছু ব্যাপার আছে, সেগুলো হলো মোটামুটি একটা সাধারণ মানুষের যদি বডির ঠিক মতো খাওয়া দাওয়া বা সব ঠিকঠাক করা হয়, তাহলে মোটামুটি ধরে নাও 3 মাস থেকে তোমরা বডির মধ্যে রেজাল্ট দেখতে পাবে। মোটামুটি 3 মাস, ঠিক আছে? মনে রাখবে 3 মাস, 1 বছর 2 বছর হলে তোমরা বডির মধ্যে একটা ভালো মাসাল মাস গেন করতে পারবে বা তোমরা ফ্যাট লস করতে গেলে সেটা দেখতে পাবে। সেই জন্য বলবো এরকম কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো জিমের যত বড় ট্রেনার হোক কোনো নির্দিষ্ট টাইম দিতে পারবে না যে 3 মাস বা 2 মাসের মধ্যে তোমাদের বডিটা গ্রো করে দিবে বা গ্রো হবে, এরকম 2-3 মাসে হয় না। তোমাদেরকে যে কোনো কিছু, কারণ এটা বুঝতে হবে, এটা আমাদের বডি, আমাদের হতে কিন্তু টাইম লাগে। যে কোনো কিছু আমরা যখন করবো বডির উপরে অ্যাপ্লাই করবো, সেটা বডিকে বুঝতে হবে, বুঝে সেটাকে কিন্তু ধীরে 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 বডি কিন্তু তৈরি হবে। তো সেই জন্য কোনোরকম এরকম কোনো নির্দিষ্ট টাইম নেই যে তোমাদের এই দিনে হবে বা এই তারিখে হবে। তো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে এবং জেনেটিকের উপরে ডিপেন্ড করবে, কারো তাড়াতাড়ি হয়, কারো দেরিতে হয়। তো নর্মালি যদি তাড়াতাড়ি আর দেরির কথা বলি, নর্মালি প্রত্যেকটা মানুষের 3 মাস টাইম লাগে, কম করে 3 মাস টাইম লাগে, হালকা পাতলা কিন্তু তোমাদের শরীরটাকে একটু বৃদ্ধি হতে বা তোমাদের শরীরের লুকটা চেঞ্জ হতে কম করে 90 দিন টাইম আমাদের লাগে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এটা ছিল একটা ছোট্ট কনফিউজ অনেকের মনে ছিল, তো সেজন্য দূর করে দিলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই উপর ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, এটা দেখে সার্চ মারবে বা নিচে ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে ডাইরেক্ট এসে এখনো কিন্তু আমাকে ফলো করতে পারো যদি ভালো লাগে, আর অবশ্যই মেসেজ করবে কোনো যদি প্রশ্ন থাকে। তো চলো আজকের মতো এতটুকুই, ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।